একদমই শুভজিৎ, জানো যে গতকাল বিকেল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি চতুর্থ বর্ষের যারা ছাত্র তারা কিন্তু ঘেরাও শুরু করেন, এবং যে সময় ঘেরাও শুরু করা হয়েছিল সেই সময় উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক, সহ উপাচার্য, রেজিস্ট্রার সকলে ঘেরাও হয়েছিলেন। এবং গতকাল রাতে উপাচার্য অসুস্থ হয়ে যাওয়ার পর উপাচার্য ঘেরাও মুক্ত হন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সহ উপাচার্য সহ চারজন শিক্ষক ঘেরাও হয়ে রয়েছেন যাদবপুর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির চতুর্থ বর্ষের ছাত্রদের। এবং চতুর্থ বর্ষের ছাত্রদের প্রধানত যে দাবি, অফলাইন পরীক্ষা এবং তার পাশাপাশি অ্যাকোমোডেশন অর্থাৎ হোস্টেল ফেসিলিটি নিয়ে তাদের কিছু দাবি দেওয়া রয়েছে, এবং সেই দাবি পূরণের জন্যই কিন্তু তারা ঘেরাও করেছিলেন। এবং কালকে, গতকাল আমরা যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছিলেন যে তারা সুস্থ সমাধান চাইছেন, এবং সেই সমাধানের বিষয়ে তারা ছাত্রদের জানিয়েছিলেন, এবং ছাত্রদের বিষয়ের ছাত্রদের ওপরই বিষয়টা নির্ভর করছে। একেবারে পরিস্থিতির কত তাড়াতাড়ি উন্নতি হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। সুদীপ্ত, ধন্যবাদ। উপনির্বাচনের জন্য রাজ্যে এসে এরিয়া ডমিনেশন এবং রুট মার্চ শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। আপাতত বালিগঞ্জ, সাত এবং আসানসোলে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। আসানসোল লোকসভার উপনির্বাচনে প্রচারে ঝড় তুলেছে সব পক্ষই। 12 এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, তার 2 সপ্তাহ আগে রাজ্যে চলে এলো কেন্দ্রীয় বাহিনী। আপাতত বালিগঞ্জের 7 ও আসানসোলে 12 কোম্পানি এসেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে এরিয়া ডমিনেশন ও রুট মার্চ। শহরে এসে গেল কেন্দ্রীয় বাহিনী। যেমনটা আমরা জানি যে 12 তারিখে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন, এবং তার আগে আমরা বালিগঞ্জ থানার সামনে রয়েছি। বালিগঞ্জ থানার সামনে পুলিশের তরফে এই সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন বাহিনী, তাদেরকে জওয়ানদের নিয়ে তারা রুট মার্চ ইতিমধ্যে শুরু করেছে। সব মিলিয়ে বালিগঞ্জ বিধানসভায় 17 ও আসানসোলে থাকবে 116 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার আসানসোল লোকসভার কুলটি, রানীগঞ্জ বিধানসভা এলাকায় রুট মার্চ করেন জওয়ানরা। বাহিনীর তৎপরতার মধ্যেই আসানসোলে ভোট প্রচারে ব্যস্ত দলগুলি। সভা বা মিছিল নয়, আসানসোল দখলে কর্মী সভায় গুরুত্ব দিয়েছে তৃণমূল। অন্যদিকে ছোট ছোট সভা থেকে চলছে বিজেপির প্রচার। দেখুন, আমরা জানি দুবার লোকসভা জিতেছে, আপনারা এবারে দেখুন, আপনারা কাছে চ্যালেঞ্জ করলাম, এবারে মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য ভোট দেবে। সত্যগ্রহ সিনহা না দিতে না আসানসোলটা থাকবে না। এখানে মিনিমাম 2 লক্ষ থেকে 2.5 লক্ষ ভোটে বিজেপি থেকে হারানো। অগ্নিমিত্রা পাল ইভিএম এর 1 নম্বরে আছে, আমরা সব জায়গায় ফেকিয়ে দেব বাকি ছটায়, আর কুলটি আমাদের লিড দেবে 80,000। 80,000 1 লাখ ভোটে আমাদের প্রার্থী জিতবে, মোদিজির হাত শক্তিশালী করবে। মঙ্গলবার রানীগঞ্জ বাজারে প্রচার করেন সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। কলকাতা ও 4টি পুর নিগমের ভোটের পর 100+ পুরসভার ভোট হয় রাজ্য পুলিশে। এবারে 2 উপনির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আবির দত্ত, রুমা পাল ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যে স্কুলের পরীক্ষা নির্ঘণ্ট প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। 17 থেকে 30 নভেম্বরের মধ্যে নিতে হবে 2023-এর মাধ্যমিকের টেস্ট। 7ই মের মধ্যে হবে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর প্রথম পর্যায়ের পরীক্ষা। 20শে অগস্টের মধ্যে হবে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। 25শে নভেম্বরের আগে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর তৃতীয় পর্যায়ের পরীক্ষা। 7ই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর তৃতীয় পর্যায়ের পরীক্ষা।